বং স্টাডি ফরাম চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা জেনারেল নলেজ নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক আজকের টপিক কী আছে। আজকের টপিক হচ্ছে সার্ক। আজকের আমরা কী নিয়ে পড়ব না সার্ক নিয়ে পড়ব, ভিডিওটি শেয়ার করে দাও, নিজেও পড়ো, বন্ধুদেরকে পড়তে সাহায্য করো। সার্ক, সার্কের ফুল ফর্ম কী? না, এস ফর সাউথ, এ ফর এশিয়ান, এ ফর অ্যাসোসিয়েশন, আর ফর রিজিওনাল, সি ফর কর্পোরেশন। তাহলে কি হলো না, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন, এটা হচ্ছে সার্কের হচ্ছে ফুল ফর্ম। সার্কের হেডকোয়ার্টার কোথায়? না, সার্কের হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডু। কাঠমান্ডু কোথায়? না, নেপালে। সার্ক হচ্ছে এস্টাবলিশমেন্ট কবে হয়? সার্ক এস্টাবলিশমেন্ট হয়, ফাউন্ড হয় হচ্ছে 1985 সালে 8ই ডিসেম্বর। কোথায়? ঢাকা, বাংলাদেশে। সার্ক হচ্ছে 1985 সালে ফাউন্ড হয়। তখন সেক্রেটারি জেনারেল কে ছিল? তখন সেক্রেটারি জেনারেল ছিল হচ্ছে আবুল হাসান। যখন হচ্ছে সার্ক ফাউন্ড হয় তখন হচ্ছে সেক্রেটারি জেনারেল আবুল হাসান ছিলেন। টোটাল হচ্ছে কটা মেম্বার? না, টোটাল হচ্ছে 8 মেম্বার। সার্কের কটা মেম্বার? না, টোটাল 8 মেম্বার। আর সার্কের প্রেজেন্ট হচ্ছে সেক্রেটারি জেনারেলের নাম কি? না, প্রেজেন্ট সেক্রেটারি জেনারেল হচ্ছে ইজালা, ইজালা ওয়ারাকুন হচ্ছে এখন হচ্ছে সেক্রেটারি জেনারেল হিসেবে আছে। কিভাবে মনে রাখবো 8খানা মেম্বার? মনে রাখার সহজ উপায়, আমরা হচ্ছে ডাক্তারের কাছে যাই আর ডাক্তার হচ্ছে ছুঁচ ফোটায়, ফোটালে ব্যথা হয়, তাহলে কি মনে রাখবো? ডাক্তারের ডিগ্রির নাম কি? MBBS পেন, MBBS পেন। পেন মানে হচ্ছে ব্যথা, PAIN, MBBS পেন। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? MBBS পেন, টোটাল হচ্ছে 8টা মেম্বার। তাহলে MBBS পেন কিভাবে মনে রাখবো? এম ফর মালদ্বীপ। একবারে ম্যাপের সঙ্গে তুলনা করে পড়বো আমরা। মালদ্বীপ, মালদ্বীপ কোথায় অবস্থিত? এখানে, এম ফর মালদ্বীপ। বি ফর বাংলাদেশ, বাংলাদেশ কোনটা? এটা বাংলাদেশ। বি ফর ভুটান, ভুটান কোথা? এই যে ছোট্ট জায়গাটা দেখছো এটা হচ্ছে ভুটান। এস ফর শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা কোনটা? এটা হচ্ছে শ্রীলঙ্কা। MBBS হলো, এবার কি না, পেন। পি ফর হচ্ছে পাকিস্তান, এ ফর আফগানিস্তান, এটা হচ্ছে আফগানিস্তান, আর আই ফর হচ্ছে ইন্ডিয়া, আর এন ফর হচ্ছে নেপাল। তাহলে কটা দেশ হলো? 8টা দেশ হলো। তাহলে আমরা কি বললাম না, MBBS পেন, এটা মনে রাখবে, মনে রাখলে 8টা দেশের নাম খুবই ইজিলি মনে থাকবে। তাহলে আমরা কি বললাম না, সার্ক, সার্কের ফুল ফর্ম কি? না, সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডু, নেপালে অবস্থিত। এস্টাবলিশমেন্ট কবে এস্টাবলিশ হয়? না, 1985 সালে 8ই ডিসেম্বর এস্টাবলিশ হয়। কোথায়? ঢাকা, বাংলাদেশে। তখন হচ্ছে সেক্রেটারি জেনারেল কে ছিলেন? না, আবুল হাসান ছিলেন তখন হচ্ছে সেক্রেটারি জেনারেল, যখন ফাউন্ড হয় সার্ক। মেম্বার কটা? 8টা মেম্বার। বর্তমান সেক্রেটারি জেনারেলের নাম কি? ইজালা উইরাকন হচ্ছে বর্তমান হচ্ছে সেক্রেটারি জেনারেল, যেটা হচ্ছে কাঠমান্ডু রেসিডেন্স, নেপালের। 8খানা দেশ আমরা মনে রাখবো, কিভাবে মনে রাখবো? MBBS পেন, এটা মনে রাখলেই হবে। এম ফর মালদ্বীপ, বি ফর হচ্ছে বাংলাদেশ, বি ফর ভুটান, এস ফর শ্রীলঙ্কা, পি ফর পাকিস্তান, এ ফর আফগানিস্তান, আই ফর ইন্ডিয়া, এন ফর নেপাল। তাহলে এর হেডকোয়ার্টার কোথায়? না, এর হেডকোয়ার্টার হচ্ছে নেপাল কাঠমান্ডুতে, মনে রাখবে, নেপাল কাঠমান্ডুতে। এইভাবে আমরা ম্যাপ দেখে দেখে পড়বো। এবারে কি পড়বো না, হচ্ছে সার্কের লিডার আফগানিস্তান, আফগানিস্তানের প্রেসিডেন্টের নাম কি? না, আশরাফ গানি হচ্ছে আফগানিস্তানের হচ্ছে প্রেসিডেন্ট। বাংলাদেশের প্রেসিডেন্ট হচ্ছে শেখ হাসিনা। ভুটানের হচ্ছে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার, ভুটানের প্রেসিডেন্ট না প্রাইম মিনিস্টার, সর্বোচ্চ হয়। প্রাইম মিনিস্টারের নাম কি? লোটে টেসরিং। ইন্ডিয়ার হচ্ছে নরেন্দ্র মোদিজি। মালদ্বীপের কে? মালদ্বীপের হচ্ছে ইব্রাহিম মোহাম্মদ সোলি। আর নেপালের হচ্ছে KP শর্মা ওলিজি। আর পাকিস্তানের ইমরান খান। আর শ্রীলঙ্কার হচ্ছে রাজপাকসা, রাজপাকসা
হচ্ছে শ্রীলঙ্কার, এটা মনে রাখবে। এবারে কি করব না, যে কান্ট্রিগুলো সার্কের সঙ্গে যুক্ত তার হচ্ছে ক্যাপিটাল এবং কারেন্সি দুটো পড়ব। মালদ্বীপ, মালদ্বীপের হচ্ছে ক্যাপিটাল কি? মালদ্বীপের হচ্ছে মেল বা মালে যা বলবে। মালদ্বীপের হচ্ছে কি না, রুপিয়া, কারেন্সি হচ্ছে রুপিয়া। বাংলাদেশের হচ্ছে ক্যাপিটাল হচ্ছে ঢাকা, আর বাংলাদেশের হচ্ছে কারেন্সি হচ্ছে টাকা। ঢাকা টাকা দুটোর মধ্যে খুবই মিল আছে। ভুটানের হচ্ছে থিম্পু, ক্যাপিটাল হচ্ছে থিম্পু, আর ভুটানে হচ্ছে দুটো রুপি ব্যবহার করা, একটা হচ্ছে রুপি ইন্ডিয়ান রুপি, আর একটা কি না নাগুলট্রাম হচ্ছে ভুটানে ব্যবহার করা হয়। শ্রীলঙ্কার রাজধানী, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো, আর জয়বর্ধনেপুর কোটে, শ্রী জয়বর্ধনেপুর কোটে। শ্রীলঙ্কান রুপি ব্যবহার করা হয় শ্রীলঙ্কাতে। পাকিস্তান, পাকিস্তানে হচ্ছে ইসলামাবাদ, আর পাকিস্তানে রুপি ব্যবহার করা হয়। আফগানিস্তানের ক্যাপিটাল কি না, আফগানিস্তানের ক্যাপিটাল হচ্ছে কাবুল, আর কারেন্সি হচ্ছে আফগান আফগানি। ইন্ডিয়ার হচ্ছে নিউ দিল্লি ক্যাপিটাল, আর ইন্ডিয়ান রুপি। আর নেপালের কি না, নেপালের হচ্ছে কাঠমান্ডু, আর নেপালিস হচ্ছে রুপি। তাহলে আমরা রুপি কি কি দেখলাম, ইন্ডিয়াতে রুপি, নেপালে রুপি, পাকিস্তানে রুপি, শ্রীলঙ্কাতে রুপি, ভুটানেও রুপি নাগুলট্রাম, আর রুপিয়া হচ্ছে মালদ্বীপে, আর বাংলাদেশে হচ্ছে টাকা ব্যবহার করা হয়, আর আফগানে আফগানি ব্যবহার করা হয়। এটা হচ্ছে কান্ট্রি, ক্যাপিটাল ও কারেন্সি। আমরা হচ্ছে একবার রিভাইজ দিয়ে নেবো কী পড়লাম, কী পড়েছি না, হেডকোয়ার্টার কী ছিল, কাঠমান্ডু ছিল। সার্কের ফুল ফর্ম কি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। এস্টাবলিশ কবে হয়, 1985 সালে 8ই ডিসেম্বর। তখন সেক্রেটারি জেনারেল কে ছিলেন না, আবুল হাসান। এখন সেক্রেটারি জেনারেল নাম কি না, ইজালা উইরাকন। মেম্বার কজন না, 8 জন মেম্বার। 8 জন মেম্বারের নাম কি না, MBBS পেন, MBBS পেন। এম ফর মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া, নেপাল। হচ্ছে নেপালের, নেপাল। এবারে কি পড়বো আমরা, এবারে হচ্ছে সার্ক কান্ট্রির যে লিডারগুলি সেগুলি পড়ব। প্রেসিডেন্ট, আফগানিস্তানের প্রেসিডেন্ট কি না, আশরাফ ঘানি। শেখ হাসিনা বাংলাদেশের। প্রাইম মিনিস্টার হচ্ছে ভুটানের কে না, লোটে টেসরিং। মোদিজি হচ্ছে আমাদের ইন্ডিয়াতে। আর মালদ্বীপের হচ্ছে ইব্রাহিম মোহাম্মদ সোলি, আর নেপালের কেপি শর্মা ওলি। পাকিস্তানের ইমরান খান, আর শ্রীলঙ্কার হচ্ছে রাজা পাকসা। এবারে কি করবো আমরা, কারেন্সি ও ক্যাপিটাল। কারেন্সি তো কারেন্সি পড়বো, আর ক্যাপিটাল মালদ্বীপের হচ্ছে মালে কারেন্সি ক্যাপিটাল, আর কারেন্সি হচ্ছে রুপিয়া। আর বাংলাদেশের হচ্ছে ঢাকা, আর হচ্ছে কি চলে ওখানে না, ওখানে হচ্ছে কারেন্সি হচ্ছে টাকা। ভুটানের থিম্পু, কারেন্সি কি না, নাগুলট্রাম ও রুপি। শ্রীলঙ্কার হচ্ছে কলম্বো, শ্রী জয়বর্ধনেপুর কোটে, আর কারেন্সি কি না, রুপি। পাকিস্তানের হচ্ছে ইসলামাবাদ, আর পাকিস্তানি রুপি ওখানে চলে। আফগানিস্তানের হচ্ছে ক্যাপিটাল হচ্ছে কাবুল, আর আফগানিস্তানি না আফগান আফগানি ওখানে ব্যবহার করা হয়। ইন্ডিয়ার হচ্ছে নিউ দিল্লি, আর ইন্ডিয়ান রুপি ব্যবহার করা হয়। নেপালের হচ্ছে কাঠমান্ডু, আর নেপালিস রুপি ব্যবহার করা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর শেয়ার করে দেবে, তুমিও পড়ো, বন্ধুদেরকে পড়তেও সাহায্য করো। আর নতুন ভিউয়ার হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কি করবে না, বেল আইকনটিতে ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিও সবার আগে নোটিফিকেশান হিসাবে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।